সাহারির সময় কোরআনের তিনটি ছোট ছোট স্পেশাল দোয়া পড়ুন, সকালে তার আশ্চর্য ফলাফল দেখুন। সাহারির সময় যখন হয়ে যায়, এটা হলো স্পেশাল দোয়া কবুলের একটা সময়। সহিহ বুখারি জিল্দ আউয়ালের বর্ণনা, বিশ্বনবী হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فان في السحور بركه ودنيار মানুষের বিশ্বনবী বলেছেন তোমরা সাহরি খাও, কেননা সাহরির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি রহমত আর বরকত দিয়ে সাহরিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সাহারির সময়টা অতি বরকতের সময়, দোয়া কবুলের সময়। এ সময় ঘুম থেকে জেগে আমরা সময়টাকে অবহেলায় না কাটিয়ে ওই মোবাইল টিপা টিপি না করে তখন দুই রাকাত তাহাজ্জুদ, চার রাকাত তাহাজ্জুদ, ছয় আট রাকাত তাহাজ্জুদ পড়ে এই দোয়াগুলো পড়ুন। আপনি সাহারির সময় পড়বেন আর সকালের মধ্যেই আপনি ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন। তিনটি দোয়ার প্রথম দোয়া আপনি করতে পারেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি চমৎকার দোয়া! আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি আল্লাহ পাকের দরবারে যখন তাকে আল্লাহ পাক জান্নাতে জান্নাত দিলেন, বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার স্ত্রী সহ জান্নাত তার জন্য রিজার্ভ করে দিলেন। অতঃপর ওই গন্ধম ফলের বিবরণ আপনারা জানেন, সেই নিষিদ্ধ গাছের নিকটে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে তাদেরকে কিছু সময়ের জন্য আল্লাহ পাক বিতাড়িত করলেন, আল্লাহ পাক জান্নাত থেকে কিছু সময়ের জন্য বিদায় করলেন। অতঃপর আদম পয়গাম্বর তিনি চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছেন, যে দোয়ার মাধ্যমে আদম পয়গাম্বরকে আল্লাহ কবুল করেছেন সেই দোয়াটাই হলো এই দোয়া। যত গুনাহ আপনি করেছেন, ভুল আপনি করেছেন জীবনে, অন্যায় অন্যায় পাপে ভরা, এই সাহারির সময় দোয়া করবেন জমিনে, আপনার দোয়া পৌঁছে যাবে আল্লাহর আরশ আজিমে। এই দোয়াটা আপনি, তিনটি দোয়ার প্রথম দোয়া এটা হতে পারে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, আমরা আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, আমার মতো জুলুমকারী, আমার মতো অন্যায়কারী এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আহ, ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি তো শামিল হয়ে যাব। আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে রহম করেন, ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। কি সুন্দর দোয়া! দুই নম্বরে আমরা দোয়া করতে পারি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন। দুই নম্বর দোয়াটা ওই সমস্ত মা বোনদের জন্যে, যে সমস্ত মা বোনেরা বন্ধা নারী আছেন, পেটের সন্তান হয় না, বিভিন্ন মাজারে গিয়া সেজদা করেন, টু মেক পার্টনারশিপ, মা বোনেরা টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন। ও মাজারে গিয়া সেজদা করলেন, শিরিক করলেন, বড় পাপ করলেন, এই একটি শিরিক আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, মাজারে গিয়ে সন্তান চাওয়ার দরকার নাই। আপনি রমজান আল মুবারকের সাহারির সময় আপনি বলুন, কি বলবেন,
Rabbi habili minas salihin. Ah, kis doa Allah shikya diyechen. Ei doati porchen ke Ibrahim alaihi salatu wassalam. Millata abikum Ibrahim huwa sammakumul muslimin. Jatir pita Ibrahim paigambar alaihi salatu wassalam ke Allah pak jatir pita banalen. Ar Ibrahim paigambar তা তিনি বার্ধক্যে উপনীত হয়ে গেলেন 90 বছর বয়সের উপর তাফসীরের বর্ণনা মোতাবেক এই বৃদ্ধ বয়স ওনার হয়ে গেছে ইতিমধ্যেই ওনার মন চায় যে একটা সন্তান যদি আল্লাহ পাক দান করতেন ইব্রাহিম পয়গম্বর ওই বার্ধক্যের সময় তিনি দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন বার্ধক্যের সময় তিনি দোয়া করেন তার স্ত্রী বন্ধা সন্তান হচ্ছে না দোয়া করছেন কি আয় আল্লাহ পাক তুমি আমাকে নেক সন্তান দান করো রব্বি হাবিলি মিনাস সালিহিন এভাবে করে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের দোয়াটাকে এমন ভাবে কবুল করলেন আল্লাহ পাক বললেন فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ ইব্রাহিম পয়গম্বরের এই বার্ধক্যের সময় দোয়া করছেন সন্তানের জন্য আর আমি আল্লাহ পাক দোয়াটা তো ফিরাতে পারি না ইব্রাহিম পয়গম্বর তো দুনিয়ার মাজারে চায় নাই দুনিয়ার কারো কাছে চায় নাই আমি আল্লাহ পাকের কাছে চেয়েছে আমাকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে আমার কাছে চেয়েছে আমি আল্লাহ পাক বার্ধক্যের সময় ইব্রাহিম পয়গম্বরকে সুসংবাদ দিয়ে দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম পয়গম্বর দোয়া করতে দেরি হলো আল্লাহ পাক সন্তানের সুসংবাদ দিতে দেরি করলেন না সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম দেখছেন একটু ভেবে দেখুন একটু কান খাড়া করে শুনুন ইব্রাহিম পয়গম্বর বার্ধক্যের সময় এটা কেমনে সম্ভব বুড়ো মানুষ হয়ে গেছে এখন কি সন্তান কি সম্ভব এই সময়ও আল্লাহ পাক সন্তান দিয়ে তাকে ধন্য করেছেন তার মানে আল্লাহ পাক পারেন এবং আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় তাহলে দ্বিতীয় তরফা এই দোয়াটা আমরা সাহারির সময় বেশি করে মা বোনেরা সন্তানদেরকে নেককার বানাতে হলে এই দোয়াটা তখন বেশি করে করবেন সাহারির সময় খুব এই সাহারি এটা খুব গুরুত্বপূর্ণ সময় ফাইন্না ফিস সাহরি বারাকাতান এটার মধ্যে বরকত নিহিত কোটি কোটি বরকত এই সময় আল্লাহ পাক আসমান থেকে নাযিল করেন এই সময় দোয়া কবুলের সময় আপনি এই সময় দোয়া করবেন তৃতীয় নম্বরে আমরা দোয়া করতে পারি আহারে আমাদের প্রত্যেকের মা বাবার জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন এই সময় মা বাবার জন্য দোয়া করতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা যখন আমরা মা বাবার জন্য যাদের মা বাবা কবরে চলে গেছে আহারে মা আহারে বাবা এই দুনিয়ায় তাদের ঋণ কোনো সন্তানই তো শোধ করতে পারবে না মা কবরে চলে গেছেন বাবা কবরে চলে গেছেন আরে কতদিন মা বাবার দেখি না ওই মা বাবার জন্য আপনি দোয়া করে নেই আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন আজকে যদি আপনার বাবা বেঁচে থাকতেন এই রমজানে এই সাহারিতে আপনি আপনার বাবা মাকে সাথে নিয়ে কত কত সাহারি করতেন কিন্তু মা নেই বাবা নেই আনন্দের দিনটাও নেই ওই মা বাবা আপনাকে এই বাড়ি সম্পদ সব কিছু ফেলে রেখে কবর দেশে পাড়ি জমালেন আপনি তাদের মাগফিরাতের জন্য এই দোয়াটা করবেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন যেভাবে করে ছোট্টবেলায় তারা তাদের স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে এইভাবে করে আপনি দোয়া করতে থাকেন মা বাবার জন্যে ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই দুনিয়া থাকতো গো ফুল পাখিহীন, এই দুনিয়া থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত, অগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা হলেন নিয়ামত, বাবা হলেন নিয়ামত। এই সাহারির সময় মা বাবার জন্য এই দোয়াটা বেশি করে আমরা করতে পারি, এই সাহারি দোয়া কবুলের সময়। এই জন্যে বিশ্বনবী বললেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকাতান, ঘুম থেকে সাহারির সময় জেগেছ, যদি ক্ষুধাও না থাকে তাহলে অন্তত সাহারির জন্য এক গ্লাস পানি হলো পান করে নাও, ক্ষুধা যদি নাও থাকে অন্তত একটা আঙ্গুর ফল হলো খেয়ে নাও, ক্ষুধা যদি নাও থাকে অন্তত এক গ্লাস দুধও পান করে নাও। সাহারির এই সময়টার মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বরকত আল্লাহ নাজিল করে দেন। এই জন্যে সাহারিতে আমরা এই দোয়াগুলো যেন ভুলে যাব না। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।